দুয়ারে করান আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, কে হচ্ছেন বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট, এ নিয়ে ঘুরছে নানা সমীকরণ। বেশিরভাগই ভোট পড়বে ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস এবং তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বক্সে। জয় পরাজয় নির্ধারণ হবে এক একটি অঙ্গরাজ্যের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। নির্বাচনের সবচেয়ে আলোচনায় 60টি সুইং স্টেট, যা প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য নির্ধারণে রাখবে ভূমিকা। ভোট গ্রহণ শেষ হবে 5 নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে 10টার মধ্যে। কার দিকে যাবে ফল সেই আভাস পাওয়া যাবে জর্জিয়ায় সন্ধ্যা 7টায় এবং উত্তর ক্যারোলিনায় সন্ধ্যা 7:30টার পর। বেশিরভাগ অঙ্গরাজ্যেই প্রতিটি নির্বাচনে ধারাবাহিকভাবে এই দলগুলোকে ভোট দিয়ে আসছে। আমেরিকান নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত যুক্তরাষ্ট্রের দক্ষিণের অঙ্গরাজ্যগুলোকে বলা হয় রেড স্টেট বা লাল রাজ্য, আর ডেমোক্রেটদের প্রাধান্য পাওয়া স্টেটগুলোকে বলা হয় ব্লু স্টেট বা নীল রাজ্য। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।